हेलो। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ইউটিউব থেকে ডাউনলোড করতে হয় কোনো রকম সফটওয়্যার ছাড়াই। এ ধরনের একটি টিউটোরিয়াল আমি আগেও একবার তৈরি করেছি, তা এবার আরেকটি পদ্ধতি দেখাচ্ছি। এটা আগের থেকে ভিন্ন, তবে মোটামুটি একই রকম বলতে পারি আমরা। তাহলে চলো দেখে আসি কিভাবে এটা করতে পারি। এর জন্য আমাদের যা করতে হবে, প্রথমে আমরা যে ভিডিওটা ডাউনলোড করব, প্রথমে সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি আগে থেকে একটা ভিডিও প্লে করে রেখেছি। তো ভিডিও প্লে করার পরে আমরা এখান থেকে এই যে ভিডিও লিঙ্কটা আছে এটাকে কপি করব। কপি করার পর আমরা আরেকটা ট্যাব ওপেন করব এবং সেখানে গিয়ে www.flip কনভার্টার www.flipconverter.cc এখানে যাওয়ার পরে আমরা আমরা যে লিঙ্কটা কপি করেছি সেটা ঠিক এই এই বারের মধ্যে আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করুন। এখানে ভিডিওটার বিভিন্ন ফরম্যাট রয়েছে, তোমরা যেভাবে চাও সেভাবেই ডাউনলোড করতে পারবে। যদি হাই কোয়ালিটি চাও তাহলে এখান থেকে হাই কোয়ালিটি সিলেক্ট করবে, যদি আর একটু কম চাও তাহলে এখান থেকে কমিয়ে নেবে। এবং ভিডিওটা কোন কোয়ালিটিতে কত সাইজ হবে সেটাও ডান পাশে দেওয়া আছে। তো এখন আমরা যে কোনো একটা, আমি এখান থেকে 720 পিক্সেল এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর তারপর স্টার্টে ক্লিক কর। স্টার্টে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আসবে। ডাউনলোড এই যে দেখতে পাচ্ছি ডাউনলোড, এই ডাউনলোড আসার পরে এখানে ক্লিক করো। ক্লিক করলে না এটা, এই যে দেখতে পাচ্ছি এখানে এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমার এটা দরকার নেই, সো তাই আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এখানে শুধু ভিডিও ডাউনলোড না, এখানে আরো অনেক কিছু করা যায়। যেমন আমরা যদি চাই এই ভিডিওটাকে আমরা MP3 হিসেবে ডাউনলোড করব, তাহলে আমরা সেটাও করতে পারি। তো এটা করার জন্য আমরা এখান থেকে MP3 সিলেক্ট করে নেব। আমরা যদি ভিডিওটাকে অন্য ফরম্যাটে চাই, MP4, 3GP, AVI, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তোমরা তোমাদের পছন্দ মতো অপশনটা সিলেক্ট করে নিবে। তো আমরা আবার ক্লিক করে লিঙ্কটা পেস্ট করে তার কন্টিনিউ ক্লিক করছি। এবার আমরা এখান থেকে MP3 সিলেক্ট করলাম। MP3 সিলেক্ট করার পর আমরা এখানে স্টার্টে ক্লিক করব। সেম সিস্টেম আগে যেভাবে করেছি ঠিক সেভাবেই। এই যে দেখো এখানে এসে গেছে, এখানে ফাইল সাইজ সহ এসেছে ফাইলটার সাইজ কত হবে। তারপর আবার সেম আগের মতোই ডাউনলোডে ক্লিক করো। ডাউনলোড ক্লিক করলে এটা এখানে দেখতে পাচ্ছে এখানে আবার ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমার এটা দরকার নাই, সত্যি আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এভাবে আমরা খুব সহজে ভিডিওটা, যে কোনো ধরনের ভিডিও, ইউটিউব ভিডিওগুলো আমরা
যে কোনো ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারি কোনো রকম সফটওয়্যার ছাড়াই। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব লাইক কমেন্টস না থাকলে নিজের কাছে উৎসাহ পাওয়া নিজে কোনো উৎসাহ পাওয়া যায় না, আর উৎসাহ না থাকলে কোনো কাজ করতে ভালোও লাগে না। তাই তোমাদের লাইক কমেন্টস সাবস্ক্রাইব এই আমার অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে। ভালো থাকো তোমরা সবাই, পরের বার আবার অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হবো তোমাদের সামনে। আল্লাহ হাফেজ।